আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফ করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আমরা বান্দা আমাদের গুনা করতে লাগে ষাট বছর সত্তর বছর আর আল্লাহর মাফ করতে লাগে এক সেকেন্ড টাইম কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে বাজান ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর কাছে বিনায় বিনা আজকে কাঁদবেন আজকের মাহফিলের প্রধান বক্তা জিহাদি সারা বাংলাদেশের ভিতরে যায় টেকনাফ থেকে বাংলার লাখ কোটি যুবক যার জন্য পাগল ও হজরতপুর কেরানীগঞ্জের মুসলমান হয়তো বা তোমরা বুঝো না যে আমাদের কেরানীগঞ্জের সন্তান আমাদের কেরানীগঞ্জেই তো তিনি মাদ্রাসা করেছেন যদিও তার জন্মস্থান গোপালগঞ্জ আমাদের কেরানীগঞ্জের বাসী অতএব এই জন্য হয়তো অনেকে বুঝো না কিন্তু যুব সমাজ জানে আল্লাহ রহমান জিহাদির বয়ানের কারণে আজকে বাংলাদেশের হাজার লাখ কোটি যুবকের মুখের ভিতরে নবীর দাঁড়িয়ে উঠছে কথা বলেন ঠিক কেনা জিহাদির বয়ান শুনলে মানুষ মাঠের ভিতরে গড়াগড়ি খাইতে থাকে কান্নার রোন পরে যায় সেই বক্তা তোমাদের মাঝে চলে এসেছেন কিছুক্ষণ পর স্টেজ আসবেন হজরত আসতেছেন হজরতের সাথে আখিরি মনাজ দিয়ে দিলে মালিকের সাথে তবা করবা মালিকের সাথে ওয়াদা করবা আর জীবনে কোনো ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা যাবো না কথা বলেন ঠিক না আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা মুসলমান কথা বলেন ঠিক না আমাদের আল্লাহ এক কোনো সন্দেহ আছে আরো জোরে বলেন সন্দেহ আছে কে আওয়ামী লীগ কে বিএনপি করেন কে জামাত করেন কে জাসদ করেন কে বাসদ করেন কে ইসলামী আন্দোলন করেন এই দল দেখার সময় আমাদের নাই আমি যে প্রশ্নগুলা করব আপনি মুসলমান হয়ে থাকলে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমার প্রশ্নের জবাব দিবেন আমাদের আল্লাহ কয়জন আরও জোরে বলেন চিৎকার মেরে বলেন আমাদের আল্লাহ এক আমাদের নবীও এক কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্মের নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মীয় কিতাব কোরআন কথা বলেন ঠিক কি না কোন সন্দেহ আছে আরো জোরে বলেন সন্দেহ আছে অতএব দল যেটা মন চায় সেটা করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমার দেশ আমাকে অধিকার দিয়েছে যে দল যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন গণতন্ত্রের দেশ সেই হিসেবে আমি বলবো আপনি দল যেটা মন চায় সেটা করেন জান্নাতের সামিয়ানায় বসে যদি আমরা মুসলমান হয়ে থাকি যদি আমাদের আল্লাহ এক হয় যদি আমাদের নবী এক হয় যদি আমাদের ধর্মের নাম ইসলাম হয় যদি আমরা মুসলমান হয়ে থাকি আমাদের ধর্মীয় গ্রন্থ যদি আল কোরআন হয়ে থাকে দল মত নির্বিশেষে সকলে একসাথে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহু ও হাজী সাহেব বান্দা এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কথা বলো ঠিক না এই কোরানের একটা অক্ষর যদি আপনি পড়েন আপনি যদি অর্থ না বুঝেও পড়েন আপনার আমলনামায় কম পক্ষে 10টা দান করবে কি আরো জোরে বলেন এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায় ওই কবরে যাওয়ার পরে যেদিন আপনার বাই বেড়াদার আত্মীয় স্বজন সবাই আপনারে পর করিয়া ওই কবরে রেখে আসবে ওই কবরে রাখার পরে আপনার বাই বেরাদার সবাই বাড়িতে চলে আসবে মুনকার নাকির ফেরেস্তা কবরে চলে আসবে প্রশ্নের জন্য হায়াতে জিন্দিগিতে যদি আপনার সম্পর্ক এই কোরআনের সাথে হয় গো আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে হায়াতে জিন্দিগিতে ঠিক মতো রাত্রিবেলা ঘুমান নাই তাহাজ্জুদের নামাজে দ্বারা এক কোরআনের তেলোয়াত করছেন এই কোরআন আপনার কবরে উপস্থিত হয়ে যাবে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে মালিক রে এই বান্দা হায়াতে জিন্দেগিতে ঠিকমতো রাত্রিবেলা ঘুমায় নাই আমি কোরানের তেলওয়াত করছে আজকে তোমার বান্দা কবরে আসছে আল্লাহ তোমার বান্দার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও ওই কোরানের সুপারিশ সেই দিন কাজে লাগবে বাজান ও হাজি সাহেব বাজান রা রে আজকে আমরা দুনিয়াতে টাকা সিনলাম ক্ষমতা শুনলাম কিন্তু এই টাকা আমার কবরে কাজে আসবে না এই ক্ষমতার দাপট কবরে কাজে আসবে না ওই কবরে কাজে নি কামল দুনিয়াতে যদি একটা নেক্কার সন্তান রেখে যেতে পারেন যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া কোরানের তেলোয়াৎ করতে পারবে হাত দুইটা উঠাইয়া আপনার কবরের পাশে দাঁড়াইয়া পড়তে পারবে রব্বীর হামহুমা কামার্বায় সভীর এই রকম একটা নেককার সন্তান যদি রেখে যেতে পারেন এই সন্তান আপনার কাজে আসবে কথা বলেন ঠেকে না আমিরুল মুমিনিন হজরত ওমরের দরবারে এক লোক এসে বলে আমিরুল মুমিনিন আমার বড় ইচ্ছা আমি একটা নেককার সন্তানের বাবা হব হজরতে ওমর ডাক দিয়ে বললেন বাইরে তুমি যদি নেক্কার সন্তানের বাবা হতে চাও এক নাম্বার শর্ত তোমার ঘরে একটা নেককার বিবি লাগবে কথা বলেন ঠিক কিনা যদি তোমার বিবি নেক্কার হয়ে যায় তোমার ঘরটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে যার বিবি ভালো তার সবই ভালো কথা বলেন ঠিক কিনা আজকে বর্তমান সমাজের ভিতরে আমাদের মা বোনেরা ঠিক মতো পর্দা করতে চায় না আজকে বর্তমান সমাজে পর্দার বালাই নাই যার কারণে সমাজের ভিতরে এত আজাব গজব আর অবৈধ জেনার কারবার কথা বলেন ঠিক কিনা মা বোনেরা পর্দা চলে আসতো সমাজ সুন্দর হতো যুব সমাজ ভালো হতো মা বোনদের গর্ব থেকে যেই মা ও মা তোমরা তো দামি মা তোমাদের গর্ব থেকে নবীরা দুনিয়াতে এসেছে তোমাদের গর্ব থেকে আব্দুল কাদের জিলানি দুনিয়াতে এসেছে তোমাদের গর্ব থেকে খাজা মাইনুদ্দিন চিস্তি এসেছে তোমাদের গর্ব থেকে শাহজালাল ইয়ামানি শাহ মাকদুম শাহ পরান তোমাদের গর্ব থেকে সরমোনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের মতো আল্লাহওয়ালা তোমাদের গর্ব থেকে ওই হাজি শরিয়তুল্লাহর মতো আল্লাহ তোমাদের গর্ব থেকেই মুজাহিদ আজম শামসুল ফরিদপুরের মতো আল্লাহ তোমাদের গর্ব থেকেই ওই শেখুল হাদিসের মতো আল্লাহ তোমাদের গর্ব থেকেই মুফতি আমিনের মতো আল্লাহওয়ালা দুনিয়াতে এসেছে কথা বলেন ঠিক কিনা আজকে মারা যদি ভালো হয়ে যেত এখনো সম্ভব এই মায়ের গর্ব থেকে আব্দুল কাদের জিরানি দুনিয়ায় আসবে এখনো সম্ভব এই মায়ের গর্ব থেকে খাজা মাইনুদ্দিন চিষ্টি আসবে যদি মা গুলা ভালো হয়ে যায় কথা বলে ঠিক কিনা এইজন্য আমার পর্দার আলারের মাদেরকে বলবো মা গ পর্দার ভিতরে চলে আসেন গো মা পর্দার ভিতরেই শান্তি পর্দার ভিতরেই শান্তি গো মা আপনি যদি পর্দার ভিতরে চলে আসেন চারটা কাজ যদি কোনো মহিলারা করতে পারে যেহেতু আমাদের মা বোনরা বয়ান শুনতেছে এই জন্য মা বোনদেরকে বলবো ও মা আপনি যদি চারটা কাজ করতে পারেন গো মা আপনার জন্য আল্লাহর জান্নাত দলিল হয়ে যাবে এক নাম্বার যেই মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করবে দ্বিতীয় নাম্বার যেই মহিলারা রমজান মাসের রোজাটা সঠিকভাবে আদায় করবে তৃতীয় নম্বর যেই মহিলারা স্বামীর সঠিক সঠিকভাবে আদায় করবে চার নম্বর যেই মহিলারা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে ওই মহিলাদের জন্য আল্লাহর জান্নাত দলিল হয়ে যাবে এই জন্য আমার বয়ানটা আজকে পকেটে করে নিয়ে যাবেন মা বন্ধুদেরকে বয়ানটা শুনাইবেন ও আপনারা যদি স্বামীর সঠিক সঠিকভাবে আদায় করেন আপনার স্বামী যদি আপনার প্রতি রাজি আর খুশি থাকে আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে ওমা আপনাদের মডেল জান্নাতের সর্দার নেই ফাতেমা রাজিয়া কলিজার টুকরা মে যে ফাতেমা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আল ফাতেমা তো সাইদা তুন্নিছা ইল জান্না আমার ফাতেমা জান্নাতের সভানেত্রী আল্লাহ আকবার যেই ফাতেমার গর্বে যেই দুইটা সন্তান আল্লাহ দুনিয়ায় দিয়েছে ওই সন্তানদের সম্পর্কে আল্লাহর নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা সাবা আহলিল জান্নাহ আমার হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার যে যার মা হলো জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী যার দুইটা সন্তান হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার ওই ঘরটা দুনিয়ার ভিতরে জান্নাতি ফ্যামিলি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই ফাতেমা থেকে শিক্ষা গ্রহণ করেন ফাতেমা তার স্বামীর খেদমত কিভাবে করত জীবনে কোনদিন হজরতে আলীর মনে আঘাত দেয় নাই জীবনে কোনো দিন তার স্বামী হজরত মনে কষ্ট দেয় নাই মহিলাদের হল ওই ফাতেমার অবস্থা যদি এমন হয় গড়ে খাবার নাই এরপরও স্বামীর প্রতি অভিযোগ নাই পরনে ঠিক মতো নতুন একটা মার্কেট থেকে কাপড় কিনতে পারতো না এরপরও স্বামীর প্রতি অভিযোগ নাই স্বামীর খেদমত করতো এমনকি মৃত্যু

এসরাকের নামাজ পরে এর পরে বাসায় আসতেন এই দিক জান্নাতের নবীর কলিজার দিকরা ফাতেমা ফাতেমা ও ফজরের নামাজের পরে যায় নামাজে বসে থাকতেন এস রাখের নামাজ শেষ করে এর পরে কাজকর্ম শুরু করতেন একদিন হজরতে আলী রাজি আল্লাহ ফজরের নামাজের পর নামাজ শেষ করিয়া তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিলেন হজরত আলী মনে মনে ভাবলেন আজকে বাসায় যাব যাওয়ার পরে দেখবো ফাতেমার কি অবস্থা হজরত আলী বাসায় এসে দেখে ফাতেমা যায় নামাজে নাই হজরত আলী ডানে বামে খোঁজ করতে লাগলেন ফাতেমা কোথায় গো হাসানের মা হোসাইনের মা কোথায় যায় না মাস কেন খালি হজরত আলী তাকায় দেখে ফাতেমা পাকের ঘরে একটা বড় চুলার ভিতরে একটা পাতিলের ভিতরে পানি গরম করতেছে আর একটা বলের ভিতরে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছে অনেকগুলো আটা একসাথে খামিরা করতেছে হজরত আলী ডাক দিয়ে বললেন হাসানের মা এত সকালবেলা কেন পানি গরম করতেছেন বল কেন কাপড় চুপুর ভিজাইলেন এতগুলো আটা দিয়ে কেন খামিরা করতেছেন ফাতেমায়বার ডাক দিয়ে বলে হাসানের বাবা আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আমার বাবা সরকারের দোয়া আলো। যিনি হলেন আল্লাহর বন্ধু যার সম্পর্কে আল্লাহ বললেন যাকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য রহমত করে পাঠাইলেন ওই দয়ার নবী আমার স্বপ্ন দেখাইছে ফাতেমারে ও আজকে তুমি রোজা রেখেছো যদিও তুমি রোজা রেখেছো দুনিয়ায় কিন্তু তুমি ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। ও হাসানের বাবা আমার বাবার স্বপ্ন তো মিথ্যা হতে পারে না যেহেতু স্বপ্নের যুগে আমার বাবা আমার এই সংবাদ দিছে এর দ্বারা বোঝা যায় আজকের দিন আমার শেষ দিন আজকে আমার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাবে আজকে আমি এই দুনিয়া থেকে চলে যাব ও হাসানের বাবা সকালবেলা জামা কাপড় ভিজিয়েছি আপনার জামা কাপড় গোলাপি পরিষ্কার করে দেব আমার হাসান হোসাইনের জামা কাপড় পরিষ্কার করে দেব, দেবো আলী ডাক দিয়ে বললে হাসানের মা বুঝলাম দিন তোমার শেষ দিন এই দুনিয়া থেকে আজকে দিনে তুমি চলে যাইবা তবে কেন এক পাতিল ভরে পানি গরম করতেছ এতগুলো আটা দিয়ে কেন খামিরা করতেছো ফাতেমা এবার ডাক দিয়ে বললেন হাসানের বাবা সারা জীবন আপনার কেমন খেদমত করছি আমি জানি না আপনার খেদমতটা বুঝে আমি ঠিকভাবে আদায় করতে পারি নাই এইজন্য পানি গরম করতেছি আজকে আমি ফাতেমা নিজের হাতে আপনার এই গলিয়া ডলিয়া গোসল করায় দিব আমার হাসান হোসাইন রে গোসল করায় দিব শেষ বেলা আমি আমার নিজের হাতে গোসল করায় দিতে চাই আমি আপনারে নিজের হাতে গোসল করায় দিতে চাই হজরত আলী ডাক দিয়ে বললেন ফাতেমা তাহলে এতগুলা খামিরা কেন করলা ফাতেমা এবার ডাক দিয়ে বললেন হাসানের বাবা আমার এনতেকালের পরে দুই তিন দিনের ভিতরে আপনার ঘরে যেন খাবারের অভাব না পড়ে এই জন্য অনেকগুলো আটা দিয়ে আমি রুটি বানায় রাখবো ও মা বোনের কানে কথাগুলো শোনেন দিলের কানে কথাগুলো যেই ফাতেমা জান্নাতের সভানেত্রী ওই ফাতেমা মৃত্যুর আগ মুহূর্তে স্বামীর খেদমতটা পর্যন্ত বলে নাই মৃত্যুর আগ মুহূর্তেও স্বামীর খেদমত করে যায় মৃত্যুর আগ মুহূর্তে স্বামীর কাছে দাবি যায় আজকে তুমি আর আমি স্বামীর খেদ মোট করতে চাই না এই জন্য পর্দার আলারে মা বোনদেরকে বলবো স্বামীর খেদ আপনারা সঠিকভাবে আদায় করেন আপনার স্বামী যদি আপনার প্রতি রাজি আর খুশি থাকে আল্লাহর জান্নাত আপনার জন্য দলিল হয়ে যাবে এরপরে ফাতেমা ডাক দিয়ে বললেন হাসানের বাবা আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই গো হজরত আলী এবার ডাক দিয়ে বললেন কি আব্দার রাখবা ও হাসানের বাবা আজকে দিন যদি আমার জীবনের শেষ দিন হয়ে যায় আমার এনতেকালের পরে আমার এনতেকালের খবরটা মানুষের কাছে আপনি পৌঁছাইবেন না আমারে যেন অন্য পুরুষ না দেখে আমার এনতেকালের পরে আমার দেহটাও যেন অন্য পুরুষ দেখতে না পারে আপনি যখন আমার গোরস্থানে নিয়ে যাবেন কবর দেওয়ার জন্য অন্য পুরুষে আপনি খবর দিবেন না আপনি রাতে অন্ধকারে আমারে কবর দিয়ে রাখবেন আমার এন্তেকালের পরে আপনি যদি বিবাহ করেন সুন্দর দেখি আপনার চাহিদা অনুযায়ী একটা বিবাহ করবেন তবে আমার হাসান হোসাইনের কষ্ট দিয়েন না আমার হাসান হোসাইনের মনে আঘাত দিয়েন না হাসান আমার হুসাইন দৌড়া এসে দেখে তার মাও কান্দে বাবাও কান্দে হাসান হুসাইন ডাক দিয়ে বললেন মা আপনার চোখে কেন পানি দেখা যায় ও বাবা আপনার চোখে কেন পানি দেখা যায় ফাতেমা ডাক দিয়ে বললে হাসান আর হোসাইন তাড়াতাড়ি যাও তোমরা তোমার নানার রোজার পাশে চলে যাও তোমার নানার রোজার পাশে দাঁড়াইয়া তোমার নানা বাইরে সালামটা দিয়ে আসো হাসান আর হোসাইন একটা দৌড় দিয়া নানা রোজার পাশে চলে যায় নানার রোজার পাশে তারাইয়া নানা বাইরে যখন সালাম দেয় গো রওজা মোবারক থেকে आवाज আসে ও হাসারা রসাইন তোমরা এই জায়গায় কি চাও তাড়াতাড়ি যাও তোমার মায়ের কাছে যাও মায়ের ভালো মতন দেখে আলো মায়ের চেহারাটা ভালো মতন দেখে নাও আজকের পরে তোমার মা আর দেখতে পারবা না তোমার মা দুনিয়া তাড়াতাড়ি তোমার মায়ের কাছে চলে যাও হাসান হোসাইন একটা দূর দিয়া বাসায় চলে আসলেন ও মা আজকে বলে তুমি দুনিয়া থেকে চলে যাইবা ও মা তুমি যদি দুনিয়া থেকে চলে যাও গো মা আমাদেরকে কে গোসল করায় দিবে আমাদেরকে কে খাবার খাওয়ায় দিবে ফাতেমা এবার সন্তানদেরকে সান্তনার বাণী শোনায় ইন্দি মেন টাইমে ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর চলে আসে ফাতেমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হজরতে আলী মৃত্যুর সংবাদ কারো কাছে দিবে না ওয়া করেছে কারো কাছে সংবাদটা দেয় নাই হজরতে আলী ফাতেমার জন্য ফাতেমার জন্য যখন গোশল করাইয়া ফাতেমারে প্যাকেট করিয়া কাপনের কাপড় পরাইয়া হজরতে আলী ঘরের ভিতরে বসে রইলেন চিন্তায় পড়ে গেলেন এই দেহটা কিভাবে আমি গরুস্থানে নিব আমি তো ফাতেমার সাথে ওয়াদা করেছি আমি তো ফাতেমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি তার মৃত্যুর সংবাদ আমি কারো কাছে দিব না তাহলে আমি একা কিভাবে তার লাশটা গোরস্থানে নিব ইন দিমিন টাইমে হজরতে আলী ঘরের দরজার দিকে তাকা দেখায় কে যেন গড়ের দরজায় নখ করতেছে হজরত আলী যখন গড়ের দরজা খুলে দায় গড়ের দরজা খুলে তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবি আবু জর্গে ফারি তার ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে আলী এবার ডাক দিয়ে বললেন আবু রে আমি কে তোমার সংবাদ দেই নাই তুমি কিভাবে জানলা আবু জর এবার ডাক দিয়ে বলে আলী রে যদিও তুমি আমারে সংবাদ দাও নাই কিন্তু দয়ার নবী মায়ার নবী আমি আবুজোর স্বপ্ন দেখাইছে ও আবুজোর তাড়াতাড়ি আমার ফাতেমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার ফাতেমারে কিভাবে দাফন কাপন করবে আলী আলী তো একা পারবে না আলী তো আদাবদ্ধ হয়েছে আমার ফাতেমার সাথে তার মৃত্যুর সংবাদ কারো কাছে দিবে না ও আবুজর তুই তাড়াতাড়ি যা ও আলী আল্লাহর নবী আমার স্বপ্ন দেখে তোমার বাড়িতে পাঠাইছে আল্লাহ আকবার বলেন আমার পর্দার আলারের মা বোনদেরকে বলবো মা গো মা ওই জান্নাতের সবানেত্রী ফাতেমার কাছ থেকে শিক্ষা নেন মৃত্যু রাগ মুহূর্তেও স্বামীর খেদমত ভুলে নাই মৃত্যু রাগ মুহূর্তেও স্বামীর খেদমত করছে ও মা আপনারাও যদি চারটা কাজ করতে পারেন গো মা নামাজটা যদি ঠিক মতো আদায় করেন রোজাটা যদি ঠিক মতো আদায় করেন আপনি যদি এই আপনার সতীর্থের হেফাজত করেন আপনি যদি স্বামীর খেদমত সঠিকভাবে আদায় করেন আল্লাহর জান্নাত আপনার জন্য দলিল হয়ে যাবে ও হজরতপুরের মুসলমান এই জন্য আপনাদের কাছে আহ্বান মা বোনদেরকে আপনারা বেশি বেশি ওয়াজ নসিহত শুনাবেন বেশি বেশি মা বোনদেরকে আজকে তো ধর্মীয় তালিম নাই ঘরের ভিতরে ওয়াজ মাহফিলের বালাই নাই মা বোনদেরকে আমরা ওয়াজ নসিহত শুনাইতে চাই না আমরা ইস্টার জলসা জি বাংলা দেখা সমাজ নষ্ট করতেছি কথা বলেন ঠিকেনা ইস্টার জলসা বাদ দেন দাদ আপনার ঘরের ভিতরে কোরআনের তালিম দেন আপনার ঘরের ভিতরে হাদিসের তালিম দেন সাহাবায়ে کرامের জীবনী তাদের সামনে তুলে ধরেন আল্লাহর নবীর জীবনী ইতিহাস মা বানদের সামনে তুলে ধরেন মা বনেরাও নেককার হবে মা বনেরা যদি স্বামীর خدمت করে ফাতেমার সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার